পয়লা অক্টোবর রাজ্যের গর্ব সুবিখ্যাত গায়ক ও সুরকার এবং চিত্রজগতে প্রখ্যাত সঙ্গীত পরিচালক, বিংশ শতাব্দীর ভারতীয় বাংলা গানের কিংবদন্তি তুল্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী শচীন দেববর্মনের জন্মদিন। 1906 সালে এমনই তিনি ত্রিপুরার চন্দ্রবংশীয় মাণিক্য রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। উপমহাদেশে জনপ্রিয় এই সঙ্গীতজ্ঞ কেবল সঙ্গীত শিল্পী হিসেবে নয়, গীতিকার হিসেবেও তিনি সার্থক ছিলেন। দেশের সঙ্গীত মহলে অসাধারণ ভূমিকা পালন করার জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হন তিনি। এর মধ্যে রয়েছে সঙ্গীত নাটক একাডেমি, পদ্মশ্রী, ফিল্মফেয়ার, এশিয়ান ফিল্ম সোসাইটি পুরস্কারের মতো গুরুত্বপূর্ণ পুরস্কার। গত প্রায় 100 বছরেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার গানের অবদান বিন্দুমাত্র লক্ষ্য হয়নি, এরকম একজন ব্যক্তি ছিলেন রাজের গর্ব। তাই প্রতি বছরই সুরসম্রাট শচীন দেববর্মনের জন্মজয়ন্তী রাজ্যের সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়ে আসছে। এবারও যেন তার ব্যতিক্রম নয়, সরকারিভাবে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সুরসম্রাটের জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানটি হয় শনিবার সকালে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, এছাড়াও ছিলেন দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস ও আরো বিশিষ্ট জনেরা। সুরসম্রাটের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে অতিথিরা তাদের শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, সঙ্গীত সংস্কৃতি যদি না থাকে তাহলে সমাজ এগিয়ে যেতে পারবে না, মানুষের চিন্তাধারা এগিয়ে যেতে পারবে না। সঙ্গীত এমন একটা জিনিস যা মানুষকে ভাবতে ভালোবাসতে শেখায়, তাই সঙ্গীত সংস্কৃতিকে সমাজের স্বার্থে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর সেই কাজটাই প্রতিনিয়ত করে চলেছে। সঙ্গীত সংস্কৃতি যদি না থাকে তবে সমাজ এগোতে পারবে না, মানুষের চিন্তাধারা এগিয়ে যেতে পারবে না, শক্তিশালী হবে না। সঙ্গীত এমন একটা জিনিস যা মানুষকে ভাবতে শেখায়, সঙ্গীত এমন একটা জিনিস যা মানুষকে ভালোবাসতে শেখায়, ভালোবাসা শেখায়। সঙ্গীত এমন একটা জিনিস যা বন্ধুত্বকে আকৃষ্ট করে, বন্ধুত্বকে শক্তিশালী করে। সুতরাং সঙ্গীতকে, সংস্কৃতিকে আমাদের সমাজের স্বার্থে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং তথ্য সংস্কৃতি দপ্তর সেই জিনিসটাই আমরা করে যাচ্ছি। আমাদের সরকারি অনুষ্ঠানের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের মধ্যে প্রতিটি মহান ব্যক্তির জন্মদিবস, মৃত্যু দিবস, বিভিন্ন কর্মসূচি, ত্রিপুরা রাজ্যের ওই প্রত্যন্ত অঞ্চলের উপজাতি অংশের মানুষের কর্মসূচিগুলোকে আরও সুন্দর করে রূপ দেওয়ার জন্য আমরা ক্যালেন্ডারের মধ্যে সেগুলোকে ঢুকিয়েছি, যাতে করে প্রত্যেকে আমরা এটা মনে করতে পারি যে এটা আমার কর্মসূচি, এটা রাজ্যের কর্মসূচি। পিডো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।